আজকে 19 তারিখ, আজকে আমরা রুবাই মানে সুমনের বাড়ি থেকে আবার গ্যাংটকে চলে এসেছি। গ্যাংটকেই নেক্সট দুদিন থাকবো, আজকে আর কালকে, আর যদি প্রয়োজন হয় তাহলে রোববার মানে 21 তারিখও থাকবো। তো সেটা নির্ভর করবে যে কতটা আমি শ্যুট করতে পারলাম না পারলাম তার উপর। আমরা উঠেছি হচ্ছে গ্যাংটকে ডিজং হোটেলে, এটা একদম এমজি মার্গের ওপরেই। এই হোটেলটা দুটো জিনিস ভালো, একটা হচ্ছে এটা এমজি মার্গের ওপরে, আরেকটা হচ্ছে এটা সস্তা। কিন্তু যেটা খারাপ সেটা হচ্ছে যে এটা একটু পুরনো হোটেল এবং এর ঘরদোরগুলো অতটা লাক্সারিয়াস নয়। আমি ঘরগুলোকে দেখাচ্ছি, ঘরটাকে দেখাচ্ছি, আমরা যে ঘরে উঠেছি। ভাড়া নিয়েছে মাত্র 1300 টাকা, এমজি মার্কের ওপরেই কিন্তু এটা। যদি আপনার খুঁতখুঁতানি না থাকে সেভাবে যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাক্সারিয়াস হোটেল হতে হবে, সেরকম কোনো ব্যাপার না থাকলে পরে এই হোটেলটা চুজ করতে পারেন এমজি মার্কের ওপরে। এটা সস্তা বলেই এবং এমজি মার্কের ওপরে বলেই আমরা নিয়েছি। এই হচ্ছে ঘর, এটা আসলে একটা 3-বেডরুম ঘর, এটাই খালি ছিল আর 1300 টাকায় আমাদের দিয়ে দেওয়া হয়েছে। এখানে 3 জন শোয়ার মতো 2টো খাট রয়েছে, একটা সিঙ্গেল এখানে আর একটা ডাবল ওখানে। আর এদিকে এখানে একটা ওয়ার্ড্রোব মতো রয়েছে, যার মধ্যে আমরা আমাদের ব্যাগপত্র রাখতে পারি, জামাকাপড়ও রাখতে পারি। এদিকে টিভি রয়েছে, আমি চেক করে দেখিনি টিভি চলে কি না, কারণ আপনারা জানেন যে আমি টিভি দেখি না, ও ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। এখানে আয়না, ওই দিকে একটা সোফা আছে যেখানে পৃথ্বীজিৎ বসে আছে, সামনে একটা টেবিল আছে, জল দেওয়া হয়েছে। আর এই হচ্ছে টয়লেট, কমোড ঠিকঠাক আছে, জল ফ্লাশ ঠিক মতো হচ্ছে, গিজার কাজ করছে। আর এদিকে আয়নাটা রয়েছে, আয়নার কোনাটা ভাঙা, ওই জায়গার স্ক্রুটা ভেঙে গেছে, কিন্তু আয়না ঠিকই আছে আর বেসিনও ঠিক আছে, জল ঠিকঠাক পড়ছে। তো এই হচ্ছে আমাদের ঘর, আমরা স্যাটিসফাইড, সস্তা সুন্দর টিকাও একটা অ্যারেঞ্জমেন্ট, একদম এমজি মার্গের ওপরেই, সেটা আমাদের কাছে সাংঘাতিক একটা সুবিধাজনক ব্যাপার। আর এখান থেকে যে এমজি মার্গ দেখা যায়, যেটা বললাম এমজি মার্গের একদম ওপরেই, সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে এমজি মার্গ, একদম ঘর থেকেই, ঘরের জানলা দিয়েই দেখা যাচ্ছে, নিচে নামলেই এমজি মার্গ। গ্যাংটকের সবচেয়ে পপুলার জায়গা হচ্ছে এই এমজি রোড, এটাকেই বলা হয় এখানের ম্যাল রোড। গ্যাংটকের সবচেয়ে পপুলার ফুড জয়েন্টগুলো কিন্তু এই এমজি রোডের ওপরেই। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিরিয়ানি খেতে, গ্যাংটকে এসে বিরিয়ানি এই প্রথমবার আমি খাবো। কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন বা জানতে চেয়েছিলেন যে গ্যাংটকে সবচেয়ে ভালো বিরিয়ানি কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে খান আঙ্কেলস বিরিয়ানি। তো সেখানেই আমরা দুপুরবেলা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি আর পৃথ্বীজিৎ খান আঙ্কেলসের বিরিয়ানি খেতে। গ্যাংটকে এলে পরে এই এমজি রোডের জন্য একটা বা দুটো সন্ধ্যা অবশ্যই বরাদ্দ রাখবেন, এখানে ব্রেকফাস্ট বা সন্ধ্যের খাবার বা ডিনার করতেই পারেন, অনেকগুলো ভালো ভালো ফুড জয়েন্ট আছে, তার মধ্যে অনেকগুলোই আমি কভার করার চেষ্টা করব। এখানে চপস্টিক বলে একটা দোকান আছে, সেটা ভালো, আরেকটা জায়গা আছে যেখানে সিজলার্স ভালো পাওয়া যায়, টেস্ট অফ টিবেট যেখানে অথেন্টিক টিবেটিয়ান ফুড পাওয়া যায় সেটা অলরেডি কভার করে ফেলেছি এসে প্রথম দিনই, এরকম আরও অনেকগুলো ফুড জয়েন্ট আছে এখানে। খান আঙ্কেলসের বিরিয়ানি হচ্ছে এমজি মার্গের একদম শেষ প্রান্তে, পুরো এমজি মার্গটা কভার করে এসে একদম শেষের দিকে আপনি খান আঙ্কেলসের বিরিয়ানি পাবেন রাস্তার ডান দিকে। এরা অনেকদিন দোকানটা খুলেছে, খুবই পপুলার স্থানীয়দের মধ্যে এবং টুরিস্টদের মধ্যেও, আমি আগেও শুনেছিলাম কিন্তু কখনো খাইনি, এবার প্রথমবার ট্রাই করব। এই হচ্ছে খান আঙ্কেলের বিরিয়ানির দোকান গ্যাংটকে। बढ़िया है, ज़्यादातर हम लोग इधर ही आते हैं खाना खाने के लिए, बिरयानी और अच्छा है इधर का। अच्छा,
প্রথমেই যেখানে ধাক্কা খেলাম সেটা হচ্ছে যে এখানে মাটন নেই, মাটন বিরিয়ানির অপশান এখন বন্ধ, শুধুই চিকেন বিরিয়ানি অ্যাভেলেবেল। তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি আর একটা কড়াই চিকেন, একটা বাটার নান, এই তিনটে জিনিসই মিলিয়ে মিশিয়ে খাবো। সার্ভিস টাইম কতক্ষণ সেটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে লেট হবে দিতে, কারণ অনেকেই বসে আছে। বিরিয়ানিতে একটা আলু দিয়েছে, একটা ডিম দিয়েছে আর একটা চিকেন, দেখে মনে হচ্ছে দারুণ। গন্ধ যেটা আসছে সেটা খুবই ভালো, মাউথ ওয়াটারিং। আর যেটা চিকেন কড়াই সেটাও দেখে ভালো লাগছে, তিন পিস চিকেন আছে। সঙ্গে একটা স্যালাডও দিয়েছে। এবার খেয়ে দেখা যাক কিরকম। না, আমি হাত দিয়েও খেতে পারি বিরিয়ানি, হাত দিয়ে খেতেই ভালো লাগে। ফার্স্ট বাইট কলকাতার বিরিয়ানির সঙ্গে, পপুলার বিরিয়ানিগুলোর সঙ্গে পার্থক্য কিছু নেই, একই গন্ধ, ভালো, দারুণ। মনে হচ্ছে না যে কলকাতার বাইরে কোথাও বসে বিরিয়ানি খাচ্ছি। ভালো, মানে আমাদের কলকাতায় যেরকম বিরিয়ানি খেয়েছি অন্য অন্য দোকানে সেরকমই বিরিয়ানি, মানে আমাদের এরিয়ার যেগুলো দানাবুদির বিরিয়ানি বা অন্য যেগুলো আমরা খাই আর কি, সেরকম কোনো পার্থক্য নেই, ভালোই। তবে হ্যাঁ, যেটা হচ্ছে আমার বলার কথা যে বিরিয়ানিটা মটন হওয়া উচিত সেটা পেলাম না, সেটা একটা খুব মানে হ্যাঁ আফসোস হয়ে গেল। কারণ বিরিয়ানি মানেই আমার কাছে আসলে মাটন, চিকেন বিরিয়ানি জিনিসটা আমি জানি না। আমি জানি না যারা বিরিয়ানি মানে মোগলরা যারা খেত তারাও চিকেন বিরিয়ানি বলে কোনো বস্তু খেয়েছে কিনা, মাটনই হওয়া উচিত। মোগল না, আবাদি, নবাবরা। বিরিয়ানির শুরু কিভাবে হয়েছে সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, কেউ বলে যোধাবাই এটা চালু করেছিল, কেউ বলে অবাদের নবাবের বউ এটা চালু করেছিল, এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। আপনারা জানাবেন, কেউ জানলে বিরিয়ানির অথেন্টিক অরিজিনটা কি। যাই হোক, মাংস বেশ ভালো, পাহাড়ি লঙ্কা যেমন এরকম হয় না, পাহাড়ে যেমন ঝালটা বেশি হয়। দেখ লঙ্কাটা কোনো জানি নেই, বিরিয়ানি মোটামুটি ফিনিশ। রুটি ঠান্ডাই হয়ে গেছে, মানে নানটা ঠান্ডা হয়ে গেছে, বাটার নান। কড়াই চিকেনটা গরম আছে, কড়াই চিকেন দেখে মনে হচ্ছে দারুণ হবে, ভালো, বেশ ভালো। ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দিয়ে বানানো, যেরকম ফ্রাই চিকেন হয়, টেস্টও এক্স্যাক্টলি সেম, ভালো টেস্ট হয়েছে, বেশ ভালো করেছে ফ্রাই চিকেন। স্ট্যান্ডার্ড খাবার দাবার, দামটাও স্ট্যান্ডার্ড, এমন কিছু একটা বেশি নয়। গ্যাংটকে এলে পরে এমজি মার্গের ওপরে খান আঙ্কেলস রেস্টুরেন্ট। আমি বেশি হয়ে গেল খাবার, কিছু
পারেনি। टोटल बिल হয়েছে হচ্ছে 580 টাকা 10 পয়সা। আচ্ছা ये आपका बिरयानी का वैल्यू ऐसा क्यों है 238 रुपीस और 10 पैसा क्यों है? वो आपको जीएसटी मिलाने के लिए। अच्छा अच्छा जीएसटी मिलाने के लिए ये 10 पैसा है। जीएसटी সঙ্গে যাতে মিলে যায় তার জন্য এটা করা। 250 মানে অ্যাকচুয়াল দাম হচ্ছে 250 টাকা জিএসটি নিয়ে। তো জিএসটি বিলই দিয়েছে আমাকে। জিএসটি ইনক্লুড করে দাম দাঁড়িয়েছে সব মিলিয়ে 580 টাকা। 270 টাকা কড়াই চিকেন, 50 টাকা বাটার নান আর 238 টাকা 10 পয়সা চিকেন বিরিয়ানি, তার সঙ্গে 2.5% সিজিএসটি আর 2.5% এসজিএসটি 11 টাকা 11 টাকা 22 টাকা মিলে হয়েছে 580 টাকা 10 পয়সা। লাঞ্চটা ভালোই হলো, এবার যাচ্ছি রোপওয়ে চড়তে। এমজি মার্ক যেখানে শেষ হলো তার বাদিকে এমজি মার্কের পরেই প্যান্টালুনস। এই প্যান্টালুনসের সামনে দিয়ে রাস্তাটা দিয়ে সোজা চলে এলে পরে খানিকটা গেলেই একটু চড়াই মতো আছে, তারপরই রোপওয়ের স্টেশন পেয়ে যাবেন। তার উল্টো দিকে কিন্তু সিকিম অ্যাসেম্বলি। তো এই জায়গাগুলো দেখার জন্য কিন্তু আলাদা করে ট্যাক্সি ভাড়া করার দরকার নেই। এমজি মার্ক থেকে এই রোপওয়ের পয়েন্টটা আসার জন্য আপনাকে হার্ডলি 7-8 মিনিট হাঁটতে হবে। আর অ্যাসেম্বলিটা উল্টো দিকেই আছে, সেটাও দেখে নিতে পারেন একই সঙ্গে। আর তার পাশেই রয়েছে একটা সুইসাইড পয়েন্ট, ওটা একটা ভিউ পয়েন্ট, সেখান থেকে সুন্দর ভিউ দেখা যায়। রোপওয়ের দিকে যাওয়ার সময় যেখানে চড়াই রাস্তাটা শুরু হচ্ছে তার বাঁদিকে পড়বে হোটেল গোল্ডেন নেস্ট, আর ডান দিকে হচ্ছে জুয়েল অফ ইস্ট। এই জুয়েল অফ ইস্ট হোটেলটা কিন্তু থাকার জন্য খুব ভালো। আমি একবার থেকেছিলাম অনেক দিন আগে, তো তখন ভিডিও করতাম না। দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে জুয়েল অফ ইস্ট। এমজি মার্ক যেখানে শেষ হচ্ছে তার থেকে 2 মিনিট হাঁটলে পরেই সোজা রাস্তা জুয়েল অফ ইস্ট। এই সবুজ বিল্ডিংটাই হচ্ছে রোপওয়ের পয়েন্ট। এখান থেকে নিচে অবধি যেতে পারেন রোপওয়ে চড়ে, আবার ব্যাক করে উপরে আসতে পারেন। টিকিটের ভ্যালু বলে দিচ্ছি এক্ষুনি। আর এই দিকে আমার ডান হাতে এটা হচ্ছে চিন্তন ভবন, যেটা হচ্ছে সিকিম অ্যাসেম্বলি। রোপওয়ের টিকিট হচ্ছে 117 টাকা, আর এখান থেকে নিচে যেতে সময় লাগবে 10 মিনিট। রোপওয়েতে চড়ে নিচে গিয়ে আবার উপরে ফেরত আসতে আমাদের সময় লেগেছিল 25 মিনিটের মতন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি।
যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।